ও ফার্স্ট গোল আমার আমার এইরকম স্পট থেকে গোল খেলে খুব বিরক্ত লাগে সত্যি কথা যে উপর থেকে আসছে কেউ দেখা হঠাৎ করে গোল হয়ে গেছে বাট নেক্সট টাইম এটা মনে রাখবো যে আমাদের এয়ার বলগুলো খুব প্রপারলি কভার করবো আমি যেমন আছে কভার করি নাই ট্র্যাকব্যাক একদমই করি নাই এটা হচ্ছে ছোটো ট্র্যাকব্যাক করা দরকার কিনা সেকেন্ড ম্যাচে ট্র্যাকব্যাক করবো আরো আরও অ্যাজিলিটি দিয়ে খেলা হবে এটা ভালো ছিল আমরা ভাবিনি যে ফার্স্টে গোলটা খেয়ে যাবো বাট আমি মাদ্রিদের সাপোর্টার তো মাদ্রেজ যেমন একটা গোল খাওয়ার পরে অ্যাকচুয়াল খেলা বের হয়ে আসে আমাদেরও সেকেন্ড হাফে প্রপার খেলা বের হয়ে আসছে শুরুতে সবাই একটু স্লো ছিল টেম্পো স্লো ছিল লুজ ছিল ফার্স্ট গোলটা খাওয়ার পরে দেখলাম যে আচ্ছা আর মাত্র আট নয় মিনিট বাকি তখন স্পিরিটটা বের হয়েছে দুইটা ইজি গোল বের হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই গ্রাউন্ডে আগে কোনো খেলা হয় নাই দেখেছ শুরুতে একটু টাচগুলো মিস হচ্ছিল বাট নেক্সট ম্যাচ অনেক বেটার হবে আর অনেক গোল পাবো ইনশাল্লাহ ও আচ্ছা গ্রেট আমার আমাদের টিমের অনেকেই আছে খেলে আমাদের টিমে সুখন ভাই আছে উনি রেগুলার খেলে ব্যাসের সুমন রেগুলারলি খেলে ব্যাসের সুমন আজকে নাই কালকে উনি আসবে সো আমরা কালকে আরও ধোয়াধার একটা খেলা দিব ওয়েট ফর ইট আর ফাইনালে যদি উঠে যায় তাহলে ফাইনাল ম্যাচটা একটা ম্যাচ হচ্ছে ইনশাআল্লাহ সো ভেরি এক্সাইটেড ম্যান অফ ম্যাচ অ্যাকসলিউটলি ম্যাটার করে না কারণ আমি তো রেগুলারলি খেলি খেলার জন্য তো আমাদের এইখানে ম্যান অফ দ্য পঁচিশ হাজার টাকা পুরস্কার টুরস্কার দেয় অন্য সময় কখনো দেয় না কখনো অ্যানাউন্সও ম্যান অফ দ্য ম্যাচ হওয়া গোল স্কোরিং এটা মাইন্ডসেটে থাকে না বাট জিতাটা মাইন্ডসেটে থাকে যেমন আমরা লাস্ট এইখানে একটা টুর্নামেন্ট হয়েছে আমার এর আমরা পুরো টুর্নামেন্টে ফাটাই গোল দিয়ে দিয়ে জিতছি সেমিফাইনাল ফোর নিয়ে জিতছি বাট ফাইনাল হারছি ডাজেন্ট ম্যাটার আমার টপ স্কোরার ট্রফি জিতছি কিনা বাট ফাইনাল তো হেরে গেছি সো ম্যান অফ দ্য ম্যাচ ম্যাটার করে না ম্যাটার টিম জিততেছে কিনা এটাই ম্যাটার করে সার্চকে আরেকটা ম্যাচ আছে সো লেটস সি আর ও বেশি গোল দিয়ে জেতার চেষ্টা করব মাঠে নামার পর যেটা মানে আমরা ইউজুয়ালি এখন টারফে খেলি তো বলটা খুব স্মুথলি পায় আসে এইখানে যেটা হয় বলটা একটু বাউন্স করে এটা কারণে শুরুর দিকে দেবে খুব অকওয়ার্ড মিসগুলো হয় পাস চলে যাচ্ছে বল উপরে যাচ্ছে সো পরে আমরা দুইটা গোল যদি দেখে থাকেন আমরা দেখে শুট করে ফাইসে এইম করছি এইম করে তারপর আস্তে করে ঢুকার হয়েছে সো এই খেলার জাস্ট একটু মাপজোকটা ঠিক থাকলে আমাদের হোপফুলি নেক্সট ম্যাচটা আরো অনেক সুপার এক্সাইটেড হবে ও ফার্সগো আমার আমার এইকম স্পোর্টিং দিয়ে গোল খেলে খুব বিরক্ত লাগে সত্যি কথা যে উপর থেকে আসছে কেউ যেন হঠাৎ করে গোল গেছে বাট নেক্সট টাইম এটা মনে রাখবো যে আমাদের এয়ার বলগুলো খুব প্রপারলি কভার করব আমি যেমন আছে কভার করি নাই ট্র্যাকব্যাক একদমই করি নাই কারণ আসলে ব্যাক ট্র্যাকব্যাক করার দরকার কিনা সেকেন্ড ম্যাচে ট্র্যাকব্যাক করবো আরো আরো এজিলিটি দিয়ে খেলা হবে এটা একটু ছোট আমরা তো 5 এ সাইড খেলি 5 এ সাইড আরেকটু বড় হয় আরেকটু বড় এইটার কারণে এইখানে যেটা হয় যে বল পায় আসার সাথে সাথেই এই হচ্ছে

চলে আসে বডি ল্যাঙ্গুয়েজ যেমন আমরা এক গোল খাবার সঙ্গে বলছিলাম যে সবার ডাউন শুডবি দা বি আপ আপ এন্ড রানিং তাইলে আপনি ব্যাক করবেন এখন যেমন একটা গোল ব্যাক করে আবার জিতলাম এখন নেক্সট ম্যাচে স্পিরিট দেখবেন আরো হাই থাকবে হ্যাঁ আমি ইউজুয়ালি ক্যাপ্টেন্সি করি সব জায়গায় তো টিম সিলেকশন ফর্মেশন এগুলো আমার খুব ভালো লাগে ওই জন্য বারবার বলছি কারণ এইখানে মেজরিটি তো আমরা একসাথে কখনো খেলি না ফার্স্ট টাইম খেলিস তো ফর্মেশন কী হবে কে কোথায় যাবে নাহলে খুব অগচ্ছল খেলা হইতো সো এটাই কয়েকবার প্র্যাকটিস করে আপনারা দেখছেন এখানে ফার্স্টে কিক প্র্যাকটিস করছি আমরা পনেরো মিনিট ধরে ওয়ার্ম আপ করছি ওখানে যাই পাসিং প্র্যাকটিস করছি সো দ্যাট একটু হইলেও জেলিন করি নাহলে যেটা হয় যে চারজন চার দিকে দৌড়াদৌড়ি করবো ওটা চাচ্ছিলাম না বাট ইট প্লে ডাউট রিলিভেল নেক্সট ম্যাচে আরও মানে গুছানো খেলা দেখবেন আপনি ও না অ্যাবসুলিউটলি না আর যেটা হয়েছে যে ছোটবেলা থেকে ভিডিও বানাই তো অনেক এখন তো নেশাটা পেশা হয়ে গেছে রুজি জন্য এটা করি ক্যামেরা দেখলে আরো ভালো লাগে আমার স্পিরিট কনফিডেন্স দুটাই বাড়ে সো অসুবিধা হচ্ছে না ওটা ভালো লাগছে আগে ম্যাচ দোয়া করেন নেক্সট ম্যাচ